মনোরাজ কিচেনে সবাইকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মনোরাজ কিচেন। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আপনাদের দয়ায়। ফিরে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আর রেসিপিটা হলো বনরুটি। ঘরে থেকে অল্প উপকরণ দিয়ে কীভাবে বনরুটি বানাতে হয় আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন। আমার সাথে থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অগ্রিম ধন্যবাদ। এবার চলেন মূল রেসিপিতে। একটি বাটিতে আমি 1.5 কাপ পরিমাণ গরম দুধ অ্যাড করে দিলাম। তারপর অ্যাড করে দিব 1 চা চামচ ইস্ট। 1টি চামচের সাহায্যে মিক্স করে নিব। তারপর অ্যাড করে দিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি 2 কাপ ময়দাতে 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এবার ভালোভাবে মিক্স করে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ইস্টটা যেন ভালোভাবে গলে ফুলে ওঠে। এবার একটি বাটি নিয়ে নিলাম। এবার অ্যাড করব 2 কাপ ময়দা। তারপর অ্যাড করব সামান্য লবণ। ময়দার সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিব। তারপর অ্যাড করে দিব 1টি ডিম। ডিমটা নর্মাল টেম্পারেচারে হতে হবে। ডিম ফ্রিজে রাখা হলে 1-2 ঘন্টা আগে ফ্রিজের বাইরে রেখে দিবেন। এবার ডিমটা আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার অ্যাড করে দিব দুধের সাথে মিশিয়ে রাখা চিনি ও ইস্টের মিশ্রণ। আমি এই মিশ্রণটি একসাথে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে অল্প অল্প করে অ্যাড করতে পারেন। এবার আমি সব উপকরণ দিয়ে 1টি ডো বানিয়ে নিব। ডোটি বেশ শক্ত হবে না, বেশ নরমও হবে না, মিডিয়াম থাকতে হবে। এবার অ্যাড করব সামান্য তেল। ডোটা ভালোভাবে মতে নিতে হবে। 5 মিনিট পর্যন্ত আমি মতে নিব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আবারও বলছি অশেষ ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন এবং আমার পাশে থাকবেন। এই তো আমার ডোটি রেডি হয়ে গেছে। এবার আমি 1টি বাটিতে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। বাটিটা কিন্তু ঢেকে রাখতে হবে। এই তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন আমার ডোটা ফুলে টুটুম্বর হয়ে গেছে। এবার আমি
চেপে চেপে বাতাস বের করে আরো 3-4 মিনিট ভালোভাবে ডোটা মতে নিব। ডোটা যত বেশি মতে নিবে বন রুটিটা তত সফট হবে। এই তো আমার ডোটা 100% রেডি হয়ে গেছে। এবার আমি একটি ট্রেতে কিচেন পেপার এড করে দিলাম। কিচেন পেপারের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব। এবার আমি ডোটা দিয়ে আন্দাজ মতো শেপ দিয়ে দিব। এইটা দেখতে পাচ্ছেন 2 কাপ মধ্যে আমার 5টা শেপ হয়েছে। আবার আমি ডেকে রাখবো 30 মিনিট পর্যন্ত, আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। ফিরে আসলাম 30 মিনিট পর। এইটা দেখতে পাচ্ছেন আমার শেপগুলো ফুলে রেডি হয়ে গেছে। এবার আমি ডিমের কুসুম ব্রাশ করে দিব, এতে কালারটা অনেক সুন্দর আসবে। এবার আমি ওভেনে দিয়ে দিব হাফ এন আওয়ারের জন্য 160 ডিগ্রিতে। দশ মিনিট পর আবার আমি ডিমের কুসুম ব্রাশ করে দিব। ফিরে আসলাম 30 মিনিট পর। এতে দেখতে পাচ্ছেন আমার বন্ডটি অলমোস্ট ডান। এতে দেখতে পাচ্ছেন কি সুন্দর লোভনীয় বন্ডটি বানিয়ে ফেললাম অল্প সময়ে। রুটিটা অনেক সফট হয়েছে। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন রুটিটা অনেক সফট হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।